بسم الله الرحمن الرحيم। السلام عليكم ورحمة الله وبركاته। প্রিয় দর্শক, ইসলামিক কবিরতনগঞ্জের পক্ষ থেকে সবাইকে আবার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আমরা প্রতিবারই চেষ্টা করি শত ব্যস্ততা শত প্রতিকূলতার পরেও আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকার ইসলামের বিষয়গুলি তুলে ধরার জন্য। অবশ্য সুন্দরভাবে হয়তো আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি না, সহজ সরলভাবে কথাগুলি তুলে ধরার চেষ্টা করি। সেই হিসাবে একটা অনুরোধ থাকবে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করার জন্য এবং অবশ্যই আমাদের সাথে থাকবেন। ইসলামের স্বার্থে কথাগুলি সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করছি। আজকের বিষয়টি হচ্ছে যে বর্তমান মুসলিম বিশ্বের যে অবস্থা, যে পরিস্থিতি, আমাদের যে আচার আচরণ, আমাদের যে আমল আখলাক, তাতে বোঝা যাচ্ছে যে আমরা হয়তো ধীরে ধীরে ইসলাম থেকে অনেক দূরে সরে যাচ্ছি। এর মধ্যে একটি বিষয় হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণে যে বাণীগুলি আমাদেরকে দিয়েছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণে যা বলেছেন, হয়তো আমরা শুধু বিদায় হজ্জের ভাষণটুকু মনে আছে, কিন্তু আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণে কি বলে গিয়েছিলেন সেইগুলি হয়তো আমাদের মধ্যে অন্তরের মধ্যে নেই, শুধু মুখেই আছে। শুনুন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণে কি বলেছিলেন। সেই দিনটি ছিল শুক্রবার, নয় জিলহজ, দশম হিজরি সনে আরাফার দিন। দুপুরের পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষাধিক সাহাবায়ে কেরামের সমাবেশ হজ্জের সময় বিখ্যাত ভাষণ দেন। হামদ ও সানার পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এক, আল্লাহ ছাড়া বান্দার কোনো ইলাহ নেই, তার কোনো শরীক নেই বা সমকক্ষ নেই। আল্লাহ তাআলা তার ওয়াদা পূর্ণ করেছেন, তিনি তার বান্দাকে সাহায্য করেছেন, আর তিনি একাই বাতিল শক্তিসমূহকে পরাভূত করেছেন। দুই, হে আল্লাহর বান্দাগণ, আমি তোমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত করার ওসিয়ত করছি ও নির্দেশ দিচ্ছি। তিন, হে মানব মণ্ডলী, তোমরা আমার কথা শুনো, এরপর এই স্থানে তোমাদের সাথে আর একত্র হতে পারবো কিনা জানি না। চার, আল্লাহ মানব জাতিকে একজন পুরুষ ও একজন নারী হতে সৃষ্টি করে তাদেরকে পারস্পরিক পরিচিতির সুবিধার্থে বিভিন্ন গোত্রে বিভক্ত করেছেন। পাঁচ নম্বর, তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর নিকট সর্বাধিক মর্যাদার অধিকারী যে তার জীবনের প্রতিটি কাজে অধিকতর তাকওয়া অবলম্বন করে এবং আল্লাহকে বেশি মাত্রায় স্মরণ করে। ছয়, ইসলামের জাতি শ্রেণী ও বর্ণ বৈষম্য নেই। আরবের উপর যেমন কোনো অনারবের শ্রেষ্ঠত্ব নেই, তেমনি কোনো অনারবের উপরও শ্রেষ্ঠত্ব নেই কোনো আরবের। একইভাবে সাদার উপর কালোর এবং কালোর উপর সাদার কোনো শ্রেষ্ঠত্ব নেই, শ্রেষ্ঠত্বের মাত্র ভিত্তি হচ্ছে তাকওয়া। সাত, জাহিলি যুগের সকল প্রথা আজ আমার পায়ের নিচে পদদলিত, জাহিলি যুগের রক্তের দাবি আজ থেকে রহিত করা হলো। আট, জাহিলি যুগের সুদ ব্যবস্থা রহিত করা হলো। এ পর্যায়ে সর্বপ্রথম আমি আমার চাচা হযরত আব্বাসের প্রাপ্য সুদ মাফ করে দিলাম, আর এর সাথে গোটা সুদ ব্যবস্থা আজ থেকে রহিত করা হলো। নয়, তোমাদের রক্ত, তোমাদের সম্মান, তোমাদের সম্পদ পরস্পরের জন্য চিরতরে হারাম করা হলো, যেমন আজকের এই দিন, এই মাস, তোমাদের এই শহর সকলের জন্য হারাম ও পবিত্র ও নিরাপদ। দশ, অপরাধীর দায়িত্ব কেবল তার উপর নির্ভরতা, পিতা তার পুত্রের অপরাধের জন্য
আর পুত্র তার পিতার অপরাধের জন্য দায়ী নয়। এগারো, নারীদের সম্পর্কে আমি তোমাদের সতর্ক করে দিচ্ছি, এদের প্রতি নির্দয় হবার বেলায় তোমরা আল্লাহর দণ্ড সম্পর্কে নির্ভয় হইও না, নিশ্চয়ই তাদেরকে তোমরা আল্লাহর জমিনে গ্রহণ করেছ এবং একই কালেমার মাধ্যমে তাদের সাথে তোমাদের দাম্পত্য সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে। তাদের উপর তোমাদের যেমন অধিকার রয়েছে তেমনি তোমাদের উপর তাদেরও অধিকার রয়েছে, সুতরাং তাদের কল্যাণ সাধনের বিষয়ে তোমরা আমার উপদেশ গ্রহণ করো। বারো, তোমরা তোমাদের অধীনের ব্যাপারে সতর্ক হও, তারা তোমাদের ভাই, তোমরা নিজেরা যা খাও তা তাদেরকে খাওয়াবে, যা নিজেরা পরিধান করো তা তাদেরকে পরিধান করাবে, তাদের উপর সাদ্দাতির বোঝা চাপিয়ে দিবে না, যদি কোনো কারণে তাদের উপর সাদ্দাতির শ্রমের বোঝা চাপাতে হয় তবে তুমিও তাদের অংশীদার হবে। তেরো, শুনে রাখো মুসলমান পরস্পর ভাই ভাই, সাবধান, আমার পরে তোমরা একজন আরেকজনকে হত্যা করার মতো কুফুরি কাজে লিপ্ত হইও না। নাম্বার চোদ্দ, আল্লাহ প্রত্যেককেই তার যথাযথ অধিকার দিয়েছেন, সুতরাং উত্তরাধিকার ক্ষেত্রে কোনো ওসিয়ত কার্যকর হবে না। নাম্বার পনেরো, সন্তান হচ্ছে বিবাহিত দম্পতির, ব্যভিচারীর সন্তানের অধিকার নেই, আর সকলের হিসাব নিকাশ আল্লাহর উপর ন্যস্ত। নাম্বার ষোলো, যে ব্যক্তি নিজের পিতার স্থলে অপরকে পিতা বলে পরিচয় দেয় তার উপর আল্লাহ তাআলার লানত। সতেরো, ঋণ অবশ্যই আদায় করতে হবে, প্রত্যেক আমানত তার হকদারের নিকট ফেরত দিতে হবে। আঠারো, কারো সম্পত্তি যদি স্বেচ্ছায় না দেয় তবে তা অন্য কারোর জন্য হালাল নয়, সুতরাং একে অপরের উপর জুলুম করো না। এমনইভাবে কোনো স্ত্রীর জন্য তার স্বামীর সম্পত্তির কোনো কিছু স্বামীর অনুমতি ছাড়া কাউকে দেওয়া বৈধ নয়। উনিশ, তোমার রবের ইবাদত করবে, পাঁচ ওয়াক্ত যথারীতি নামাজ আদায় করবে, রমজানের রোজা পালন করবে এবং আল্লাহর কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ভিত্তিতে শাসন পরিচালনাকারী নেতা বা শাসকের আনুগত্য করবে, তাহলে তোমরা জান্নাতে যেতে পারবে। নাম্বার ২০, তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করা থেকে বিরত থাকবে, কেননা তোমাদের পূর্ববর্তীরা এই দিনের ব্যাপারে বাড়াবাড়ির দরুন ধ্বংস হয়ে গেছে। নাম্বার ২১, এই আরব ভূমিতে আবার শয়তানের পূজা হবে, এ বিষয়ে শয়তান নিরাশ হয়ে গেছে, কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে তোমরা তার অনুসরণে লিপ্ত হয়ে পড়বে, শয়তান এতেই সন্তুষ্ট হবে, সুতরাং দিনের বিষয়ে তোমরা শয়তান থেকে সাবধান থেকো। নাম্বার ২২, আমার পরে আর কোনো নবী নেই আর তোমাদের পর আর কোনো উম্মত নেই। আমি নাম্বার ২৩, আমি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন তোমরা এই দুইটি জিনিস আঁকতে থাকবে ততদিন তোমরা বিপদগামী হবে না। সে দুইটি জিনিস হচ্ছে আল্লাহর কিতাব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। নাম্বার ২৪, যারা এখানে উপস্থিত আছো, তোমাদের দায়িত্ব হচ্ছে যারা এখানে উপস্থিত নেই তাদের কাছে আমার এই আদেশ উপদেশগুলো পৌঁছে দেওয়া। অনেক সময় দেখা যায় যার কাছে পৌঁছানো হয় সে পৌঁছানোওয়ালার তুলনায় অধিক সংরক্ষণকারী হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলছিলেন যে তোমাদেরকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তখন তোমরা কি বলবে? সমবেত সকলে সোচ্চরে উত্তর দিলেন, আমরা সাক্ষ্য দিব আপনি নিশ্চয়ই আপনার উপর অর্পিত আমানত আদায় করেছেন, রিসালাতের দায়িত্ব যথাযথ আঞ্জাম দিয়েছেন এবং সকলকে নসিহত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাম আকাশের দিকে পবিত্র শাহাদত আঙ্গুলে তুলে আবার নিচে মানুষের দিকে নামালেন, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো। বিদায় হজ্জের ভাষণ থেকে যে রাসূলুল্লাহ সাল্লাম মূল্যবান উপদেশগুলি আমাদের উদ্দেশ্যে দিয়ে গেছেন, আমরা এখন এই উপদেশগুলি হয়তো অনেকেই ভুলে গেছি। বিদায় হজ্জের ভাষণ
অনেক গুরুত্বপূর্ণ এই চব্বিশটি উপদেশ এখানে শুনালাম। এই প্রত্যেকটি উপদেশ ব্যাখ্যা করা সম্ভব নয়, অন্তত আমার পক্ষে সম্ভব নয়, যেহেতু বাংলায় বলছি। ইনশাল্লাহ সবাই বুঝে নেবেন, বোঝার চেষ্টাও করবেন। মূল উদ্দেশ্য হচ্ছে বিদায় হজ্জের ভাষণটা আমরা শুধু জানি ইতিহাস হিসাবে, কিন্তু বর্তমান যে আমাদের কালচার, বর্তমান যে আমাদের অবস্থা, আমাদের চাল চলন, সেই বিদায় হজ্জের ভাষণের আমলিয়াত আমাদের মধ্যে নেই। যদি থাকতো তাইলে আজকে আমাদের মধ্যে এত বিশৃঙ্খলা হওয়ার কথা নাই। তো আল্লাহ তাআলা আমরা সবাইকে এই বিদায় হজ্জের ভাষণ থেকে প্রত্যেকটা কথার উপর যেন, প্রত্যেক মুসলমানের জন্য আমরা আমল করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।